নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। একেবারে নিরামিষভাবে ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে ভেন্ডির একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, আমি রিকোয়েস্ট করব এই রকম একটা রেসিপি আপনারা তৈরি করুন, দেখবেন নিরামিষের দিনে অনেক ভালো লাগবে। আজকে রেসিপির মূল উপকরণ হচ্ছে ভেন্ডি। এখানে আমি বেশ কিছু পরিমাণে ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু একটু নরম বা একটু কচি দেখে যদি ভেন্ডিগুলো হয় তাহলে কিন্তু রেসিপি তৈরিতে খেতে ভালো লাগবে। রেসিপি তৈরির জন্য কিছু এখানে মশলা লাগবে। আমি এই মশলাগুলো কিভাবে ব্যবহার করলাম রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করে নেব। এবার আমি ভেন্ডিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব। ভেন্ডিগুলো কিন্তু গোটা অবস্থাতেই থাকবে, ভেন্ডির মাথার অংশ আর পেছনের অংশ বাদ দিয়ে ছুরি দিয়ে মাঝ বরাবর একটা চিট দিয়ে নিয়েছি। দেখুন, তাতে কিন্তু ভেন্ডির ভেতরে মশলা যেমন চলে যাবে, আর ভেন্ডির মধ্যে যদি কোনো পোকা বা কালো অংশ থাকে সেটা দেখা যাবে, আর সেই ভেন্ডি কিন্তু আমি বাদ দিয়ে দেব। এইভাবে মাঝ বরাবর একটা চিট দিয়ে নিয়েছি, দেখুন তাতে কিন্তু বোঝা যাচ্ছে ভেন্ডির ভেতরের অংশটা। যে এইভাবে করে কিন্তু প্রত্যেকটা ভেন্ডি আমি কেটে নেব। আর ভেন্ডিগুলোকে আমি কিন্তু এখানে দেখুন গোটা অবস্থাতেই রেখেছি, অর্ধেক করে দেইনি। এটা আপনাদের নিজেদের পছন্দের উপর নির্ভর করবে। যদি মনে করেন আপনারা গোটা অবস্থাতে রাখবেন, আর না হলে অর্ধেক করেও দিতে পারেন। আমি এখানে গোটা অবস্থাতেই রেখেছি। এবার ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব অল্প একটু হলুদ, এবার একটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দেব বেসন। বেসন কিন্তু আমি এখানে পরিমাণ মতন করে দেব, যাতে ভেন্ডির গায়ে লেগে থাকে, একটা হালকা একটা আস্তরণ তৈরি হয়, সেই আন্দাজ মতন করে এখানে আমি বেসন ব্যবহার করব। এবার নুন, হলুদ, বেসন আর রেড চিলি পাউডার দিয়ে খুব সুন্দর করে ভেন্ডিটাকে মাখিয়ে নেব। যদি আপনাদের জলের প্রয়োজন হয় একটু হাত ছিটা জল দিয়ে নেবেন, যাতে মশলাগুলো ভেন্ডির গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। এই রেসিপি আমি সর্ষের তেলেই তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মশলা মেখে নেওয়া ভেন্ডিগুলো আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কিন্তু গ্যাস আমার হাই ফ্লেমেই আমি রেখেছি। সব ভেন্ডিগুলো একসাথে আমি ভাজবো না, অল্প অল্প করে খুব সুন্দর করে কিন্তু এখানে ভেজে নেব। আর ভেন্ডি দেওয়ার সাথে সাথে আমি কিন্তু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে কিন্তু নেড়ে দেইনি, একটু সময় পর আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর এই বেসন তার প্রলেপ দেওয়াতে রেসিপিটা যেমন খেতে ভালো লাগে, আর এখানে যে আমি ভেজে নেব তাতে কিন্তু ভেন্ডির কালারটা কিন্তু এখানে সবুজ মতনই থাকবে। বেসনটা দেয়াতে এতে কিন্তু দেখুন ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর কালারটা কিন্তু ভেন্ডির সবুজভাবেই থাকবে, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে। এইভাবে করে আমি সব ভেন্ডিগুলোকে ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়েছি এখানে পোস্ত আর কাজু, আর এখানে নিয়েছি টমেটো একটু গ্রেট করে নিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, এবার কালো জিরে দিয়ে দিলাম।
এখানে সর্ষে বেটে নিয়েছি। সর্ষেটা শুধু শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটেছি। এই কাঁচা লঙ্কার সর্ষে বাটা কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছি। সর্ষের কিন্তু যে খোসা থাকে সেই খোসা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, সুন্দর করে ছেঁকে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি চিলি পাউডার তেলের মধ্যে দেওয়াতে এর কালারটা কিন্তু ভালো আসবে। একটু নাড়াচাড়া করে নেব। এখানে গ্যাস একেবারে কিন্তু মিডিয়াম আঁচে আছে। আমি এখানে দিয়ে দিলাম দুটো টমেটো, টমেটো একটু গ্রেট করে নিয়েছি। এবার তেলের মধ্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে খুব সুন্দর করে টমেটোটা আমি রান্না করে নিয়েছি। আর নিরামিষ রেসিপিগুলোতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা ছেঁকে নিয়ে আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এর খোসা অংশটা ছেঁকে নিয়ে বাদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। ভেন্ডির পরিমাণ মতন করেই কিন্তু এখানে আমি মশলা ব্যবহার করছি। আর এই রেসিপিটা একটু গ্রেভি হবে, যার জন্য মশলার পরিমাণটা একটু বেশি আছে। এবার খুব সুন্দর করে সর্ষে কাজু আর পোস্ত টমেটোর সাথে খুব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব। এবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা মিডিয়াম আঁচ করে এইভাবে ঢাকা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল উঠে এসেছে। এবার মিক্সির জার ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু পরিমাণ মতনই জল আমি এখানে ব্যবহার করেছি। গ্রেভি যতটা পরিমাণে রাখবো সেই আন্দাজ মতন করেই কিন্তু আমি এখানে জল ব্যবহার করছি। এবার এর মধ্যে মিলিয়ে দেব ভেজে নেওয়া ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেখুন ঠিক ভাজার পরেও কিন্তু সবুজ রঙের আছে। এবার গ্রেভির সাথে খুব সুন্দর করে ভেন্ডিগুলোকে আমি মিলিয়ে দেব। আর এখানে গ্রেভিটা কিন্তু একটু গ্রেভি থাকবে যাতে রুটির সাথে ভাতের সাথে বা পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগবে, সেই আন্দাজ মতন করে আমি এখানে জল ব্যবহার করেছি। আর গ্যাস মিডিয়াম আঁচ করে খুব সুন্দর করে কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে ভেন্ডি দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে নুন মিষ্টির পরিমাণটা অবশ্যই দেখে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। তার সাথে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তাতে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। অল্প একটু সময় ঢাকা দিয়ে রেখেছি, তার মধ্যে দেখুন উপরে কত সুন্দর করে কিন্তু তেল উঠে এসেছে। আর দারুণ কিন্তু লোভনীয় একটা রেসিপি এখানে তৈরি হয়েছে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, আমি রিকোয়েস্ট করব এই রকম করে ভেন্ডি রেসিপিটা তৈরি করুন, দেখবেন ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই রকম করেই কিন্তু ভেন্ডিটা গোটা অবস্থাতেই থাকবে, কারণ ভেন্ডি দেওয়ার পরে খুব বেশি রান্না করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ ভেন্ডি কিন্তু সেদ্ধ আছে। আর গ্রেভি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ভেন্ডিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখুন খুব সুন্দর কিন্তু ভেন্ডির সাথে মশলার সাথে একটা দারুণ একটা গ্রেভি এখানে মাখো ভাব হয়েছে। এই যে দেখুন গ্রেভিটা দেখুন কতটা আমি একটু একটু মোটা রেখেছি, একটু ঘন মতন আমি এখানে রেখেছি। আর ভেন্ডিগুলো কিন্তু গোটা অবস্থাতেই আছে। এর উপরে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এখানে দারুণ লাগে। ঢাকা দিয়ে রেখেছি। এরপরে দেখুন আমার এখানেই কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ এই ভেন্ডির রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।